হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, তো বিকেলবেলাতে সরস্বতী ঠাকুর নিয়ে আসা হলো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আগের বছরের মতো এই বছরেও আমাদের NTS-এ সরস্বতী পুজো হচ্ছে। আর তার জন্যে সকাল সকাল স্নানতান সেরে শাড়ি পরে সেজে গুজে একদম চলে এসেছি আমরা NTS-এ। তো চলো প্রথমেই দেখাবো যে আমাদের প্রতিমা কীরকম হয়েছে আর আমাদের NTS-এ কীরকমভাবে ডেকোরেশন করা হয়েছে সরস্বতী পুজোর জন্য। চলো যাওয়া যাক। আমাদের NTS-এ এটাই হচ্ছে আমাদের শেষ পুজো। যেহেতু এটা আমাদের ফাইনাল ইয়ার, তাই পরের সরস্বতী পুজোগুলোতে আমরা আর থাকতে পারছি না। তোমরা যারা আমার ইউটিউব ভিডিওগুলো রেগুলার দেখো তারা জানোই যে আমি মুহূর্তগুলো ধরে রাখতে ভালোবাসি ভবিষ্যতের জন্যে, কারণ আর কয়েকটা মাস পরে কে কোথায় থাকবে জানা নেই, আর তখন হয়তো গ্যালারিতে এত ভিডিও থাকবে না, আর সেই জন্যেই আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে রাখি। তোমাদের কীরকম লাগে দেখতে ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, এখানে সমস্ত পুজোর আয়োজন হয়ে গেছে, আর সাথে কিন্তু ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। পুজোর সমস্ত আয়োজন সকাল সকাল একদম রেডি, শুধুমাত্র এখন অপেক্ষা হচ্ছে পুরোহিত মশাইয়ের এবং আমাদের সমস্ত মেয়েদের আসার। সমস্ত ডেকোরেশনটাই তো দেখালাম, তবে একটা জিনিস যেটা এবছর নতুন হয়েছে আর সত্যি খুব ইউনিক, চলো সেটা দেখাই তোমাদেরকে। এই দেখো, এই দিকটায় করা হয়েছে আর্ট গ্যালারি, সমস্ত ইচ্ছুক স্টুডেন্টসদের হাতে আঁকা ছবি এখানে রাখা হয়েছে।
যাবে আস্তে আস্তে। ওরা ওদের পুজো হয়ে যাওয়ার পর একটু ছবি টবি তুলে তারপরে প্রসাদ নিয়ে ফিরলাম বাড়ি। সো গাইজ, পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার রুম চলে এসেছি, কারণ আমি শাড়ি পরে আর থাকতে পারছি না, কারণ আমি একদমই কমফোর্টেবল নই। তো আমি চেঞ্জ করে নেব আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।